ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠায় 10টি দুর্বল ব্যাংককে চিহ্নিত করা হয়েছে। এগুলোর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ব্যবস্থায় অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকের উপর ভিত্তি করে এ দফায় 10টি দুর্বল ব্যাংক চিহ্নিত করা হয়েছে। চলকগুলো হচ্ছে শ্রেণীকৃত ঋণের মাত্রা, মূলধন পর্যাপ্ততা, ঋণ আমানত অনুপাত এবং প্রভিশনের পরিমাণ। ইতিমধ্যে গণমাধ্যমে বিভিন্নভাবে এই 10টি ব্যাংকের নাম প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেসিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, এবি ব্যাংক। চারচলকগুলো ভিত্তি করে চিহ্নিত ব্যাংকগুলোকে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংক আলাদা আলাদা করে অর্থাৎ 1-to-1 ভিত্তিতে আলোচনা শুরু করেছে। এই ক্ষেত্রে ব্যাংকগুলো 3 বছর মেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা দেবে। এর উপর প্রতিটি ব্যাংকের অগ্রগতি বাংলাদেশ ব্যাংক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যালোচনা করবেন। ঋণ ব্যবস্থাপনায় ব্যাংকগুলো সিদ্ধান্তের বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য ঋণ পূর্ণ তফসিলীকরণ ও পূর্ণ গঠন বিষয়ক মূল প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে যেসব শর্ত দেওয়া হয়েছে সে অনুযায়ী ব্যাংকগুলো নিজেই তার সিদ্ধান্ত নিতে পারবে। আগে যা অনেকটা অস্বচ্ছ এবং অসমভাবে করা হতো। একটি ব্যাংক খারাপ হলে অন্যের উপর এর প্রভাব পড়ে। আমরা কোনো ব্যাংক বন্ধ হোক তা চাই না, আমানতকারীর টাকা যেন নিরাপদ থাকে সেটা নিশ্চিত করতে চাই। আমরা চাই সব ব্যাংক ব্যবসা করবে, লাভ করবে এবং বাজারে টিকে থাকবে। যাদের অনেক বেশি টাকা এই 10টি দুর্বল ব্যাংকে রয়েছে তাদের জন্য আমার ছোট্ট একটি পরামর্শ, আপনারা আপনার এই ব্যাংক থেকে কিছু অংশ যে ব্যাংকগুলো ভালো সেই ব্যাংকে আপনারা ট্রান্সফার করতে পারেন। এতে করে আপনাদের রিস্ক কিছুটা মিনিমাইজ হবে, কারণ যেহেতু বাংলাদেশ ব্যাংকের 4টি ক্যাটাগরিতে একটি ব্যাংকের দুর্বল ব্যাংকে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এখন যে রিস্কটা রয়েছে সেই রিস্কটা কিছুটা মিনিমাইজ করতে পারেন। এটা একান্তই পরামর্শ। টাকা আপনার, ব্যাংক অ্যাকাউন্ট আপনার, সবই আপনার।